মুভি স্ক্রিনো সিটি প্রেজেন্স লাইফ ইজ বিউটিফুল। মুভিটিতে গুইডো নামের একজন ইহুদির কাহিনী দেখানো হয়েছে, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের অত্যাচার থেকে তার ছোট্ট ছেলেকে রক্ষা করে। মুভির শুরুতে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। তিনি এই কাহিনীটি ব্যাখ্যা করছেন। সময়টা 1939 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গুইডো নামের একজন ইটালিয়ান ইহুদি তার বন্ধুর সাথে ইটালির এরিজো শহরে কাজের উদ্দেশ্যে আসে, কিন্তু পথে তাদের গাড়িটির ব্রেক ফেল হয় এবং তারা একটি ফার্মের সামনে গাড়িটিকে ঠিক করার চেষ্টা করে। গুইডো তার হাত ধোয়ার জন্য ফার্মটিতে যায়। সেখানে সে ডোরা নামের একজন লেডিকে আহত হওয়ার হাত থেকে বাঁচায়। ডোরাকে দেখেই গুইডো তার প্রেমে পড়ে যায়। গাড়িটি ঠিক হওয়ায় ডোরাকে বিদায় জানিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর গুইডো তার আঙ্কেল এলিসিওর বাড়িতে আসে। আঙ্কেল এলিসিও একটি হোটেলের হেড ওয়েটার। তিনি তার বাড়ির চাবিটি তাদের দিয়ে তার হোটেলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েন। গুইডো সেই শহরে একটি বইয়ের দোকান খুলতে চায়, তাই সেটির পারমিশন নেওয়ার জন্য সে সেখানকার সরকারি দপ্তরে যায়। কিন্তু সেই দপ্তরের হেড অফিসার রুডলফ তার কথায় তেমন গুরুত্ব দেয় না এবং সে সেখান থেকে চলে যায়। এদিকে গুইডো ভুল করে জানালায় থাকা একটি টপ ফেলে দেয়, যা নিচে থাকা রুডলফের মাথায় এসে পড়ে। রুডলফ তাকে ধরার চেষ্টা করে, তাই গুইডো একটি সাইকেল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাকতালীয়ভাবে একটি স্কুলের সামনে সে আবার ডোরাকে দেখতে পায় এবং জানতে পারে ডোরা সেই স্কুলের একজন শিক্ষিকা। রুডলফের হাত থেকে বাঁচতে গুইডো সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ডোরা গুইডোকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে গুইডো তার আঙ্কেলের সেই হোটেলে ওয়েটারের কাজ করা শুরু করে। সেখানে একজন ডাক্তারকে দেখানো হয়। সে ধাঁধার সমাধান করতে পছন্দ করে, আর গুইডো তাকে সাহায্য করায় ডাক্তারের সাথে তার একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। কয়েকদিন পর ডোরা গুইডোর সাথে কিছু ভালো সময় কাটায় এবং সে গুইডোকে ভালোবাসতে শুরু করে। পরের দিন গুইডোর সেই হোটেলে রুডলফের এঙ্গেজমেন্ট পার্টি অনুষ্ঠিত হয়। এদিকে সেই ডাক্তারটি ট্রান্সফার হয়, সে গুইডোকে বিদায় জানিয়ে সেই হোটেল থেকে চলে যায়। কিছু সময় পর গুইডো জানতে পারে রুডলফ ডোরার সাথে বিয়ে করতে যাচ্ছে। এতে তার মন ভেঙে যায়। যখন ডোরা গুইডোকে সেখানে দেখতে পায়, সে গুইডোকে তাকে সেখান থেকে পালিয়ে নিয়ে যেতে বলে, কারণ ডোরাও এখন তাকে ভালোবাসে। গুইডো তার আঙ্কেলের ঘোড়াতে করে সবার মাঝ থেকে ডোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এবং পরে তারা বিয়ে করে নেয়। কয়েক বছর পর তাদের ছেলে জশুয়াকে দেখানো হয়। ডোরা এখনও সেই স্কুলে চাকরি করে এবং গুইডো ওয়েটারের চাকরি ছেড়ে দিয়ে সে একটি বইয়ের দোকান খুলেছে। গুইডো ডোরাকে পালিয়ে নিয়ে যাওয়ার পর থেকে ডোরার মা তাদের সাথে আর কোনো সম্পর্ক রাখেনি, কিন্তু যখন তিনি তার নাতিকে দেখেন, তিনি তার সব অভিমান ভুলে গিয়ে তার নাতির জন্মদিনে তাদের বাড়িতে যাওয়ার জন্য পরিকল্পনা করেন। সে সময়টা ছিল 1944। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির সেই জায়গাটি জার্মান সৈন্যরা দখল করে নিয়েছিল। জশুয়ার জন্মদিনে ডোরা তার মাকে আনতে গিয়েছিল। বাড়িতে ফিরে তারা বাড়ির সব জিনিসপত্রগুলো অগোছালো দেখতে পায়। ডোরা বুঝে যায় জার্মান সৈন্যরা তার পরিবারকে ধরে নিয়ে গিয়েছে। এদিকে ইহুদি হওয়ার কারণে গুইডো, জশুয়া, আঙ্কেল এলিসিও এবং আরও অনেক ইহুদিদের জার্মান সৈন্যরা আটক করে একটি রেলওয়ে স্টেশনে আনে এবং ট্রেনে করে তাদের একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করে। ডোরা সেই রেলওয়ে স্টেশনটিতে আসে এবং তার পরিবারকে ছেড়ে দেওয়ার জন্য একজন অফিসারের সাথে কথা বলে, কিন্তু অফিসারটি এতে রাজি না হওয়ায় ইহুদি না হওয়া সত্ত্বেও ডোরাও সেই ট্রেনটিতে উঠে, কারণ ডোরা তার পরিবারকে ভালোবাসে, সে তাদের সাথে থাকতে চায়। ট্রেনে ওঠার সময় গুইডো ডোরাকে দেখতে পায়। কনসেন্ট্রেশন ক্যাম্পে পুরুষ ও মহিলাদের আলাদা রাখা হয়, যার ফলে একই জায়গায় থাকা সত্ত্বেও ডোরা ও গুইডো একে অপরের সাথে দেখা করার সুযোগ পায় না। জশুয়া যখন তার বাবার কাছে জানতে চায় চারপাশে কি ঘটছে, তখন সে আসল পরিস্থিতি জশুয়ার কাছে লুকিয়ে রাখে এবং তাকে বোঝায় তারা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর তারা যদি প্রতিযোগিতায় জিততে পারে তাহলে তাদের একটি ট্যাঙ্ক দেওয়া হবে। আঙ্কেল এলিসিওকে আলাদা রাখা হয় এবং গুইডো ও জশুয়াকে অন্য একটি রুমে রাখা হয়। সেখানে আরও অনেক ইহুদিদের বন্দি করে রাখা হয়েছে। গুইডো জশুয়াকে জানায় এই প্রতিযোগিতায় জিততে গেলে তাদের 1000 পয়েন্ট প্রয়োজন, আর 1000 পয়েন্ট পাওয়ার জন্য তাকে তার বলা কাজগুলো করতে হবে এবং এর মাধ্যমে তারা পয়েন্ট পাবে। সে জশুয়াকে বোঝায় সে যদি কাঁদে অথবা তার মায়ের কাছে যাওয়ার জন্য জেদ করে বা বলে যে তার খিদে পেয়েছে তাহলে তারা পয়েন্ট হারাবে,
পরের দিন গুইডো বাকি ইহুদিদের সাথে গরম পরিবেশের মাঝে কাজ করতে যায় এবং সকাল থেকে সন্ধ্যা তাদের কঠোর পরিশ্রম করতে হয়, যার ফলে বাকি ইহুদিরা কাজ শেষ করে রুমে এসেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সারাদিন পরিশ্রম করার পরেও জশুয়াকে খুশি রাখার জন্য গুইডো তার সাথে কিছু সময় কাটায়। অপরদিকে ডোরাকে দেখানো হয়, সে দেখতে পায় সেখানে বৃদ্ধ ও বাচ্চাদের কাজ করতে দেওয়া হয় না। কিন্তু পরে এক ইহুদি মহিলার কাছ থেকে সে জানতে পারে বৃদ্ধ ও বাচ্চাদের দ্বারা এই জন্য কাজ করানো হয় না কারণ স্নানের নাম করে সৈন্যরা তাদের গ্যাস চেম্বারে নিয়ে গিয়ে মেরে ফেলে। এগুলো শুনে ডোরা ভেঙে পড়ে। পরের দিন গুইডো আবার সেই গরম পরিবেশে কাজ করেছিল, সেই সময় সেখানে জশুয়া আসে। জশুয়া জানায় কিছু সৈন্যরা বাচ্চাদের স্নান করার জন্য ডাকছিল কিন্তু সে স্নান করতে চায় না। সে তার বাবাকে জিজ্ঞেস করে সে ওখানে কি করছে। উত্তরে সে তাকে বলে তারা এখানে তাদের ফার্স্ট প্রাইজটি তৈরি করছে এবং সে জশুয়াকে সেখানে লুকিয়ে পড়তে বলে। অপরদিকে গ্যাস চেম্বারটিতে আঙ্কেল এলিসিওকে দেখানো হয়, সেখানে স্নানের নাম করে সকল বৃদ্ধ ও বাচ্চাদের এনে তাদের সবাইকে মেরে ফেলা হয়। গুইডো যখন বুঝতে পারে জশুয়া ছাড়া আর কোনো বাচ্চা এই ক্যাম্পে নেই, সে জশুয়াকে সারাদিন সেই রুমে লুকিয়ে থাকতে বলে। পরের দিন কাজে যাওয়ার সময় গুইডো জশুয়াকেও নিয়ে আসে। সুযোগ পেয়ে তারা জার্মানদের একটি রুমে ঢুকে পড়ে, সেখানে লাউড স্পিকারের সাহায্যে তারা ডোরার সাথে কথা বলার চেষ্টা করে। কিছু সময় পর সেখানে জার্মান সৈন্যরা এসে পড়ে, তাই সেখান থেকে তাদের পালাতে হয়। এদিকে বহুদিন পর ডোরা তার স্বামী ও সন্তানের কণ্ঠ শুনে খুশি হয়। একদিন কিছু ইহুদিদের বডি চেক আপ করা হচ্ছিল আর এই চেক আপে যারা আনফিট হবে তাদের মেরে ফেলা হবে। চেক আপটি সেই ডাক্তারটি করছিল যার সাথে হোটেলে গুইডোর ভালো সম্পর্ক ছিল। ডাক্তারটি গুইডোকে চিনে ফেলে এবং তার সাহায্যে গুইডো বেঁচে যায়। কিছুদিন পর সেখানে এক পার্টি হতে চলেছে। ডাক্তারটি সেই পার্টিতে গুইডোর জন্য ওয়েটারের কাজের ব্যবস্থা করে। ডাক্তারটিকে দেখে গুইডো সেখান থেকে বের হওয়ার আলো দেখতে পায়। এদিকে জশুয়া তার বাবাকে জানায় সে লোকেদের কাছ থেকে শুনেছে এখানে কোনো বাচ্চা নেই, সেখানে তার আর ভালো লাগছে না, সে তার বাড়িতে ফিরে যেতে চায়। গুইডো তাকে জানায় সব বাচ্চারা ফার্স্ট প্রাইজ নেওয়ার জন্য সবাই আশেপাশে লুকিয়ে আসে। যখন সে তাকে জানায় এই প্রতিযোগিতায় তাদের সর্বোচ্চ পয়েন্ট রয়েছে এবং তারা জিততে চলেছে, তখন জশুয়া ভেবে নেয় আসলেই তারা জিততে চলেছে, যার ফলে সে সেখানে থাকতে রাজি হয়। পার্টির দিন গুইডো পার্টিতে আসা কিছু বাচ্চাদের লুকোচুরি খেলতে দেখতে পায়। যেহেতু জশুয়া ভাবে সে ছাড়া আর কোনো বাচ্চা সেখানে নেই, তাই সে জশুয়াকে সেখানে আনে। যখন জশুয়া একটি বাক্সতে একটি জার্মান বাচ্চাকে দেখতে পায় তখন সে বিশ্বাস করে নেয় ফার্স্ট প্রাইজের জন্য সব বাচ্চারা এখানে লুকিয়ে আসে। কিছু সময় পর এক জার্মান লেডি খাওয়ার জন্য সকল বাচ্চাদের নিতে আসে। জশুয়াকে দেখে সেই লেডিটি তাকে পার্টিতে আসা গেস্টের বাচ্চা মনে করে এবং তাকেও তার সাথে নিয়ে যায়। পার্টি চলার সময় ডাক্তার গুইডোকে জানায় সে তার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায় এবং গুইডোকে তার ইশারার জন্য অপেক্ষা করতে বলে। এদিকে জশুয়াকে এক জার্মান ওয়েটার খাবার দেওয়ার সময় জশুয়া ভুল করে ইটালিয়ান ভাষায় তাকে ধন্যবাদ জানায়, যা শুনে ওয়েটারটি গার্ডকে ডাকতে যায়। জশুয়াকে বাঁচানোর জন্য গুইডো সেখানকার সকল বাচ্চাদের ইতালিয়ান ভাষায় ধন্যবাদ বলা শেখায়। এর ফলে জশুয়া বেঁচে যায়। ডাক্তারের ইশারায় গুইডো তার সাথে দেখা করতে আসে কিন্তু ডাক্তারটি তার কাছ থেকে তার বন্ধুর একটি ধাঁধার সমাধান চাচ্ছিল। গুইডো ভেবেছিল ডাক্তার তাকে সাহায্য করবে কিন্তু ডাক্তারের কাছে তাদের জীবনের থেকে তার ধাঁধার সমাধান বেশি গুরুত্বপূর্ণ, আর এতে গুইডোর শেষ আশার আলো নিভে যায়। সেই রাতে গুলির শব্দে গুইডোর ঘুম ভেঙে যায়। জার্মানরা যুদ্ধে হেরে গিয়েছে, তাই তারা তাদের সকল কালো সত্যগুলো ঢেকে ফেলে সেই ক্যাম্পটি থেকে পালানোর চেষ্টা করছিল এবং ইহুদিদের বন্দি করে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। গুইডো ডোরাকে বাঁচাতে চায়, তাই সে জশুয়াকে নিয়ে রুম থেকে বের হয়। সে জশুয়াকে একটি বাক্সে লুকিয়ে রাখে এবং তাকে বলে যতক্ষণ না চারপাশের পরিবেশ শান্ত হয় সে যেন বাক্সটি থেকে বের না হয়। এরপর গুইডো ছদ্মবেশ ধারণ করে ডোরাকে খুঁজতে যায় কিন্তু জার্মান সৈন্যরা তাকে ধরে ফেলে। গুইডো শেষবারের মতো তার ছেলেকে দেখে এবং সে তার ছেলেকে হাসানোর চেষ্টা করে। এরপর একজন জার্মান সৈনিক তাকে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। সকালের মধ্যে সকল জার্মান সৈনিকরা সেখান থেকে পালিয়ে যায়। যেসব ইহুদিরা সেখানে লুকিয়েছিল তারা বের হয়ে সেই কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে চলে যায়। কিছু সময় পর জশুয়া সেই বাক্সটি থেকে বের হয় আর সেই সময় তার সামনে একটি আমেরিকান ট্যাং এসে পড়ে। সেভাবে সে সেই ট্যাঙ্কটি জিতে নিয়েছে। একজন আমেরিকান সৈনিক তাকে ট্যাঙ্কে উঠিয়ে নেয়। পথে অনেক ইহুদিদের মধ্যে জশুয়া তার মাকে দেখতে পায়। সে তার মায়ের কাছে যায় এবং তাকে তাদের ট্যাঙ্ক জিতে নেওয়ার গল্পটি বলে। আর গল্পটি যে প্রাপ্তবয়স্ক ব্যক্তিটি বলছিল সে জানায় তার বাবার আত্মত্যাগের জন্যই সে আজ বেঁচে আসে। অর্থাৎ
যশোয়াই সেই প্রাপ্তবয়স্ক ব্যক্তি যে এতক্ষণ ধরে তার বাবার আত্মত্যাগের কাহিনী বলছিল। আর মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটি 1997 সালে মুক্তিপ্রাপ্ত একটি ইতালিয়ান কমেডি ড্রামা ফিল্ম। মুভির কাহিনীটি ইন দ্য ইন্ড আই বিট হিটলার নামের একটি বই থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে। এই মুভিটির পরিচালক হলেন রবার্তো বেনেগনি, যিনি এই মুভিটিতে গুইডো চরিত্রে অভিনয় করেছেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে।